দরকার হলে বসবো এবং মানুষের অধিকারের স্বার্থে বসবো। আমরা চিঠি লিখেছিলাম, আমাদের নেত্রী চিঠি লিখেছিল, সেই চিঠির উত্তর পর্যন্ত দেয়নি, দু মাস পরে দিয়েছে। সেই কারণে আপনাদের বলছি, এটা দেশের লড়াই, গলা কেটে দিলেও দেশ মাতৃকার জন্য লড়তে হবে। আমি কবির কথায় বলি, প্রয়োজনে দেবমোড়া এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় তুলবেই, জনতার সংগ্রাম চলবে। 2 অক্টোবর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাব, আপনাদের সাথে আমিও যাব, ট্রেনে করে বসে, এক বুক আশা আকাঙ্ক্ষা, জোড়া ফুলের পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর আমাদের অধিকারকে সামনে রেখে আমরা যাব। টাকা তো আমরা ছিনিয়ে আনবই, বাংলার মানুষের টাকা আপনি আটকাতে পারবেন না। আমি এটুকু বলে আপনাদের সাথে আবার খুব শীঘ্রই মাঠে ময়দানে দেখা হবে। আমাদের নেত্রী ইতিমধ্যেই আমাদের সভামঞ্চে এসে পৌঁছেছেন, তিনি বক্তব্য রাখবেন, তার কথা আমরা শুনব এবং তার থেকে দিক নির্দেশিকা নিয়ে আমরা আগামী দিন যাতে সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করতে পারি, সেই দিকেই আমরা নজর রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। দিল্লি অবধি যেন আওয়াজ পৌঁছায়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।